আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেকরকে বিডি চ্যানেলে নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আমরা যারা ইউটিউবিং করে থাকি তারা মোটামুটি সবাই জানি যে সমস্ত চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে গেছে, তারা চাইলে তাদের ভিডিওতে মনের মতো করে অ্যাড বসিয়ে নিতে পারবে। আর একটি ভিডিওতে যত বেশি অ্যাড বসানো হবে তত বেশি অ্যাড শো করবে আর তত বেশি ইনকাম হবে। তবে ভিডিওতে কাস্টম অ্যাড বসানোর ক্ষেত্রে ইউটিউব একটি শর্ত জুড়ে দিয়েছে, সেটি হচ্ছে ভিডিওর দৈর্ঘ্য অবশ্যই 8 মিনিটের বেশি হতে হবে। যদি আপনার ভিডিওর দৈর্ঘ্য 8 মিনিটের বেশি হয় তাহলে আপনারা কাস্টম অ্যাড বসাতে পারবেন। আজকের এপিসোডে দেখাবো কিভাবে একটি ভিডিওতে এই কাস্টম অ্যাডগুলো আপনারা আপনাদের মনের মতো করে বসিয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে এলাম ইনটুর পর। আপনারা দুটি ওয়েতে আপনারা আপনাদের ভিডিওতে কাস্টম অ্যাডগুলি বসিয়ে নিতে পারবেন। প্রথমটি হচ্ছে যখন আপনারা ভিডিওটি আপলোড দিবেন তখন আপনারা এই কাস্টম অ্যাডগুলি বসিয়ে নিতে পারবেন। আর সেকেন্ডটি হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পর ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনারা এই কাস্টম অ্যাডগুলি আপনারা আপনাদের ভিডিওতে বসিয়ে নিতে পারবেন। তো আমি দুটি সিস্টেমই আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে চলে আসার পর জিমেল দিয়ে আপনারা আপনাদের ইউটিউব লগ ইন করে নেবেন। আমি অলরেডি আমার লগ ইন করাই আছে। তো এরপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউর চ্যানেলে ক্লিক করতে হবে। ইউর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে ক্লিক করে আপলোড ভিডিও এখানে ক্লিক করতে হবে। আপলোড ভিডিওতে ক্লিক করার পর সিলেক্ট ফাইল এখানে ক্লিক করতে হবে। এখানে মূলত আপনারা ইউটিউবে যেভাবে ভিডিও আপলোড দেন ওইভাবে নর্মালি ভিডিও আপলোড দিবেন। তো আমি একটি ভিডিও এখানে আপলোড দিয়ে নিচ্ছি। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড দেন তারা এইভাবে ভিডিও আপলোড দিবেন নর্মালি। এরপর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল এগুলি সেট করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর যাদের মনিটাইজেশন অন হয়েছে বা নতুন যারা মনিটাইজেশন অন করছেন এরকম একটি পেজ চলে আসবে। এরকম একটি পেজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে আবার ছোট্ট করে একটা মনিটাইজেশন লেখা থাকবে। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে অন, এটি অফ আছে, এটি অনে ক্লিক করে ডান করে দিতে হবে। ডান করে দেওয়ার পর এখানে সবগুলি অ্যাডে টিক মার্ক দিয়ে দিতে হবে। এরপর কাস্টম অ্যাড বসানোর জন্য এই ম্যানেজ মিট রুল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন। তো এই লাইনটি হচ্ছে মূলত এখানে যেখানে যেখানে আপনারা অ্যাড বসাতে চান ওই লাইনটি এখানে নিয়ে সেট করবেন। যেমন মনে করুন আমি শুরুতে একটি অ্যাড বসাতে চাই, তো আমি শুরুতে নিলাম জিরোতে। তো এই যে অ্যাড ব্রেক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাড বসে গেছে। এরপর মনে করুন আমি আবার জাস্ট এক মিনিট পরে আমি আমার আরেকটি অ্যাড বসিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে টাইমিংটা উঠতেছে। তো মনে করুন আমি এক মিনিট পর আরেকটা অ্যাড বসিয়ে নিব। তো এক মিনিট, এখানে আবার একটি অ্যাড বসিয়ে নিব। এখানে যদি আমি আবার অ্যাড ব্রেকে যদি ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটি অ্যাড বসে গেছে। তো এইভাবে আপনারা যেখানে যেখানে অ্যাড বসাতে চান এখানে যে দাগটি দেখতে পাচ্ছেন এই দাগটি ওই জায়গায় নিয়ে যা বসিয়ে দিবেন। এরপর মনে করুন আমি দুই মিনিটের সময় আরেকটি অ্যাড বসিয়ে নিব, অ্যাড ব্রেকে ক্লিক করে নিব। এইভাবে আপনারা যত খুশি আপনারা অ্যাড বসিয়ে নিতে পারবেন। তো আমার অ্যাড বসানো শেষ। অ্যাড বসানোর পর কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আপনারা ভিডিও যেভাবে আপনারা পাবলিশ করেন পাবলিশ করবেন অথবা প্রাইভেট করবেন আপনারা করে নেবেন। তো সেকেন্ড মেথডটি দেখানোর আগে আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা অনেকে করি কি আমরা ভিডিও আপলোড দিয়ে সাথে সাথে পাবলিশ করি। এই সাথে সাথে পাবলিশ করা কিন্তু ঠিক না। কারণ হচ্ছে একটি ভিডিও প্রসেস হতে ইউটিউব প্রসেস করতে মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় নেয়। যেমন আপনি ভিডিওটি আপলোড দিয়েছেন এটি যদি ফুল রেজুলেশনে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এটি প্রসেস হতে ইউটিউবে একটু সময় নেবে। তেমনইভাবে আপনার ভিডিওতে অ্যাড শো করাতে ইউটিউবের একটা প্রসেস আছে। তো ইউটিউবের এই প্রসেসিংটা করতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা যখনই ভিডিও আপলোড দেন না কেন অবশ্যই সেটি পাবলিশ করবেন 1 থেকে 2 ঘন্টা পর। তাহলে সেটি ফুল রেজুলেশনে সবাই দেখতে পাবে দর্শকরা, এবং তখন অ্যাডগুলিও প্রসেস হয়ে যাবে, তখন অ্যাডগুলিও ঠিকঠাক মতো শো করবে। তো এখন দেখে দিচ্ছি সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে কাস্টম অ্যাডগুলি বসিয়ে নেবেন। তো এটির জন্য প্রথমে আপনাদের ইউটিউব ওপেন করে নিতে হবে। এরপর জিমেল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নিতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউর চ্যানেল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর ম্যানেজ ভিডিও এখানে ক্লিক করতে হবে।
ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পর আপনাদের ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে। এরপর এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এখানে ক্লিক করতে হবে। এরপর আমার একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমি প্রাইভেট করে রাখছি, তো এটিতে আমি কি করব, আমি কাস্টম অ্যাড বসিয়ে নিব, দেন এটি পাবলিশ করে দিব। তো এই ভিডিওতে কাস্টম অ্যাড বসানোর জন্য এই এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অফ, এটি অন করে দিতে হবে। অন করার পর সবগুলি অ্যাডে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই ম্যানেজ মিড রুলস, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি মূলত হচ্ছে প্রথম যে স্টেপ দেখিয়ে দিচ্ছি, ভিডিও আপলোড করার সময় কীভাবে কাস্টম অ্যাডগুলি বসিয়ে নেবেন, ঠিক সেমভাবে আপনারা ইউটিউব স্টুডিওতে গিয়েও আপনারা এইভাবে বসিয়ে নিতে পারবেন। এরপর এখানে ক্লিক করব, মনে করুন আমি শুরুতে একটি অ্যাড ব্রেক দিয়ে দিব, তো অ্যাড ব্রেক এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার একটি অ্যাড বসে গেছে। এরপর যদি আমি আরেকটা অ্যাড বসাতে চাই, এই যে এই দাগটি এখানে আনলাম, আনার পর অ্যাড ব্রেকে ক্লিক করে দিব। এরপর আমি আমার এই ভিডিওতে এইভাবে অ্যাডগুলি বসিয়ে নেব। তো আপনারা আপনাদের ভিডিওতে এইভাবে অ্যাডগুলি বসিয়ে নেবেন, যত খুশি তত আপনারা অ্যাড বসিয়ে নেবেন। তো আমার অ্যাড বসানো হয়ে গেছে। তো আপনার ভিডিওতে যে জায়গাতে অ্যাড বসাতে চান না, এই যে যে দাগটি দেখতে পাচ্ছেন, এই দাগটি যে জায়গায় রাখবেন, এই জায়গায় মনে করুন আমি রাখলাম, এই জায়গায় রেখে জাস্ট অ্যাড ব্রেকে ক্লিক করলে সেখানে একটি অ্যাড বসে যাবে। তো অ্যাড বসানো হয়ে গেলে সেম প্রথম স্টেপের মতোই কন্টিনিউ ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এটি সেভ হয়ে যাবে। এখন আমি চাইলে আমার ভিডিওটি পাবলিশ করে দিতে পারি। তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের ভিডিওতে এই যত খুশি তত কাস্টম অ্যাড বসিয়ে নিতে পারবেন। তবে লক্ষ্য রাখবেন আপনার ভিডিওটির দৈর্ঘ্য অবশ্যই যেন 8 মিনিটের উপরে হয়। 8 মিনিটের উপরে হলেই আপনারা আপনাদের মতো করে একটি ভিডিওতে অ্যাড বসিয়ে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, আমার ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।